ভাঙচুর হচ্ছে কারা ভাঙচুর চালিয়েছে সেটা জানি না ভাই আমি কতজন কতজন ছিল সেটাও বলতে পারবো না এটা হঠাৎ করে ঘুম থেকে উঠে বেরিয়ে দেখি কি দেখি চাচা চাচা কি হুয়া চাচি নাই জানতে বাবু কি দেখি यहां पे দেখনি তো বহুত আদমি লোক রয়ে এতনে বস দেখছি ওদিক দিয়ে গুন্ডাবানিরা সব হাতে তলোয়ার শর্ট ফোর ডান্ডা বান্ডা যে সব জিনিস থাকে নেতৃত্ব কে দিচ্ছিল নেতৃত্ব যে সেটা আমরা দেখতে পাইনি ওখানে তো শুভ্রাংশু রায় ছিল বিজেপি প্রার্থী সেটা উনি ছিল কিনা সেটা আমি এখান থেকে দেখতে পাইনি আমরা এখান থেকে বেরিয়ে এখান দেখছি ওখান থেকে না হলে 500 ছেলেরা সব দৌড়িয়ে আছে ছুটে আছে তো ওখানে আছে তো উনি এখানে বলছে কি ধরো মারো 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 এবার তো আমরা তো নিজেরা জান বাঁচাবো আমরা 5 জন 7 জন বসে এখানে রয়েছি আমরা ছুটে পালিয়ে গেছি তারপর দেখছি এখানে সব দূর থেকে দেখছি ভাঙচুর হচ্ছে এখানে মারধর তো করেছে দেখা গেল হ্যাঁ মারধর কি কি ভাঙচুর করেছে দাদা এই তো আমাদের দেখেন না ফ্ল্যাগ রয়েছে ব্যানার ছিল তারপরে আপনার চেয়ার টেবিল ছিল নাহলে 60-70টা চেয়ার ছিল টেবিল ছিল ফ্ল্যাগ ছিল সব এসে ভাঙচুর করেছে তারপরে আমাদের ভূতের ঢুকে ওখানে একজনকে মেরেছে কি এজেন্টকে বার করে এনে মেরেছে না এজেন্ট হয়তো মাইনাস করার জন্য বাইরে বেরিয়েছে দেখেছে এজেন্ট তৃণমূলের এজেন্ট তাকে ধরে মেরেছে তো বিজেপির অভিযোগ হচ্ছে প্রথমে তৃণমূল তাদের উপরে হামলা করেছে মারধর করেছে তাদেরকে প্রথমে ওদিকে তো কোনো বিজেপির সাথে কোনো রকম কোনো টুটে কোনো কথাবার্তা কিছু হয়নি আমরা তো এখানে বসে রয়েছি তো এখানে কিভাবে বিজেপির সাথে আমাদের ঝগড়া হলো আর যারা ভেঙে তারা বিজেপির তো হ্যাঁ যারা বাংলা তারা পুরো বিজেপি আপনারা